আসসালামু আলাইকুম। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি বিএম শাখার মানব সম্পদ ব্যবস্থাপনার সমাধান নিয়ে এ পর্বে হাজির হইলাম। একাদশ শ্রেণীর সর্বশেষ অ্যাসাইনমেন্ট, মানে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এটি। তো প্রশ্ন উত্তর দেখে নেই। 1 নং প্রশ্নটি ছিল, প্রতিষ্ঠানে একজন কর্মীকে কখন মানব সম্পদ হিসাবে ঘোষণা করা যাবে তা বিশ্লেষণ করো। এটি ছিল 1 নং প্রশ্ন। 1 নং প্রশ্নের উত্তরটি এখন দেখব। উত্তরটি হচ্ছে, প্রতিষ্ঠানের কোনো কর্মী যদি কাঙ্ক্ষিত মাত্রায় বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত, কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষা প্রাপ্ত হয় এবং খাদ্যাভাব ও পুষ্টিহীনতায় না থাকে, তবে ওই কর্মী মানব সম্পদ হিসাবে গণ্য হবে। মানব সম্পদ উন্নয়ন বলতে আমরা কর্মক্ষম মানুষের স্বাস্থ্য, জ্ঞান, দক্ষতা এবং সফলতা বুদ্ধিকে বুঝি। অউন্নত দেশের জনগোষ্ঠী বেশিরভাগ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। অজ্ঞতা, অপুষ্টি, নিরক্ষরতা, স্বাস্থ্যহীনতা, ক্ষুধা দারিদ্র নিত্যদিনের সঙ্গী। মানব গোষ্ঠীর জন্য এসব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যেসব কর্মপদ্ধতি, এসব হাতিয়ার উপকরণ দ্বারা মানুষের জীবনে তার উন্নয়ন হলেই মানব সম্পদ উন্নয়ন হয়েছে বলা যায়। মানুষের মৌলিক চাহিদাগুলো হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান এবং বিনোদন। সেকেন্ডারি পদক্ষেপ হচ্ছে পরিবেশ, সংস্কৃতি, সামাজিক কল্যাণ ও সামাজিক নিরাপত্তা ও কর্মসুযোগ সৃষ্টি ইত্যাদি। মৌলিক চাহিদার সাথে সাথে সেকেন্ডারি চাহিদা পূরণ হলে মানব সম্পদ উন্নয়ন সহায়তা করে। মানব সম্পদ ব্যবস্থার বৈশিষ্ট্য, ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। 1, নীতি নির্ধারক। মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মীদের কার্য সম্পাদনের ক্ষেত্রে নীতি নির্ধারক হিসাবে কাজ করে। এটা সাধারণত সাধারণ ব্যবস্থাপনার নীতি নির্ধারণে সহায়তা দান করে থাকে। তারপর 2 নং, উন্নয়ন প্রচেষ্টা। উন্নয়ন প্রচেষ্টাটি হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা কতগুলো নিয়ম নীতির উপর প্রতিষ্ঠিত, মানে মানব সম্পদ ব্যবস্থাপনা কতগুলো নিয়ম মেনে চলে। উক্ত নিয়ম নীতি বাস্তবায়নে কর্মীদের উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। কর্মীদের উন্নয়ন প্রাতিষ্ঠানিক উন্নয়নের সহায়ক। এতে প্রতিষ্ঠানের অভীষ্ট লক্ষ্য অর্জন সহজতর হয়। শ্রম 3 স্টেপ হচ্ছে, শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক দূরীকরণ, শ্রম ব্যবস্থাপনা সুসম্পর্ক প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে অগ্রণী ভূমিকা রাখে। মানব সম্পদ ব্যবস্থাপনা শ্রমিকের সাথে ব্যবস্থাপনার সুসম্পর্ক নির্ধারণ করে। তারপর রয়েছে কল্যাণমূলক ব্যবস্থা। মানব সম্পদ ব্যবস্থাপনা স্বতন্ত্রভাবে কোনো শ্রমিকের এবং যথাযথভাবে শ্রমিকদের কল্যাণমূলক অবস্থা গ্রহণ করে, আর এতে কর্মীদের কর্ম উদ্দীপনা সৃষ্টিতে সহায়তা করে। 5 নম্বর, অংশবিশেষ। মানব সম্পদ ব্যবস্থাপনা সাধারণত ব্যবস্থাপনার একটি অবিচ্ছেদ্য অংশ। সাধারণ ব্যবস্থাপনাকে ক্ষেত্রবিশেষ সহায়তা প্রদান করে। সংস্থাপন, মানব সম্পদ ব্যবস্থাপনায় মানব সম্পদ নির্বাচন ও সংগ্রহ করে সঠিক ব্যক্তিকে উপযুক্ত পদে সংস্থাপন এর ব্যবস্থা করে। এটি জনশক্তিকে সুষ্ঠুভাবে সংস্থাপন করে, কাজে উৎসাহিত করে থাকে। এটি ছিল সংস্থাপন। সংজ্ঞাটি হচ্ছে, মানব সম্পদ ব্যবস্থাপনায় মানব সম্পদ নির্বাচন ও সংগ্রহ করে সঠিক ব্যক্তিকে উপযুক্ত পদে সংস্থাপন এর ব্যবস্থা করে। এটি জনশক্তিকে সুষ্ঠুভাবে সংস্থাপন করে। তারপর রয়েছে, একজন সফল মানব সম্পদ ব্যবস্থাপক অবশ্যই নিরপেক্ষ হবে। মানব সম্পদ ব্যবস্থাপকের মধ্যে কোনো প্রকার পক্ষপাতিত্ব থাকলে তা বিভাগীয় কর্মীদের মধ্যে এমনকি সমগ্র প্রতিষ্ঠানের
কর্মীদের মধ্যে অসন্তোষ এর সূত্রপাত হয়। কর্মীদের সুশৃঙ্খল রক্ষার জন্য শক্তি প্রদান, পদোন্নতি ইত্যাদি ক্ষেত্রে মানব সম্পদ ব্যবস্থাপনাকে তার কার্যাবলী অবশ্যই নিরপেক্ষভাবে পালন করতে হবে। তারপর 9 নম্বর স্টপ হচ্ছে মানব সম্পদের কার্য ব্যবহার। এটা কর্মীদের নিকট হতে সর্বোচ্চ উৎপাদিকা শক্তি, আমাদের জন্য প্রেরণা, আমাদের জন্য প্রেষণা, সঠিক মজুরি মনোভাব ও মনোবল বিবর্ণ প্রেষণা প্রদানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণে সহায়তা করে থাকে। পরিশেষে বলা যায় যে মানব সম্পদ ব্যবস্থাপনা কতগুলো স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী, যা বর্তমানে জটিলতার যুগেও তার বৈশিষ্ট্য গুরুত্বকে বাড়িয়ে দিতে পারে। এখন হচ্ছে 2 নং প্রশ্ন। 2 নং প্রশ্নটি হচ্ছে, কর্মী ছাঁটাইয়ের ফলে প্রতিষ্ঠান যে পরিস্থিতির উদ্ভব হয় তা বিশ্লেষণ করো। এখন উত্তরটি দেখে নিই। 2 নং প্রশ্নের উত্তর, কর্মী ছাঁটাইয়ের ফলে প্রতিষ্ঠান যে পরিস্থিতির উদ্ভব হয় তা নিম্নে তুলে ধরা হলো। এটি হচ্ছে 2 নং প্রশ্নের সমাধান। 1 নং প্রশ্ন ইতিমধ্যে দিয়ে দিয়েছি। এখন 2 নং প্রশ্নের উত্তরটি হচ্ছে, যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আয়তন কমানোর ফলে অথবা প্রতিষ্ঠানের কার্যাদি কমিয়ে ফেলার কারণে কিছু সংখ্যক কর্মীকে সাময়িকভাবে বা অস্থায়ীভাবে কর্মচ্যুত করা হয় তাকে কর্মী ছাঁটাই বলে। কর্মী ছাঁটাইয়ের প্রভাব বা ফলাফল, কর্মী ছাঁটাই করলে যে প্রভাব ফেলতে পারে বা কী কী সমস্যা বা সুবিধা হতে পারে তার নিচে উল্লেখ করা হলো। 1, কর্মী ছাঁটাইয়ের ফলে কর্মীদের উৎসাহ উদ্দীপনা ও মনোবল দারুণভাবে বিনষ্ট হয়। কর্মী ছাঁটাই বলে প্রতিষ্ঠান অনেক দক্ষ ও অভিজ্ঞ কর্মীর অবদান থেকে বঞ্চিত হয়। 3 নম্বর রয়েছে, কর্মী ছাঁটাই এর ফলে প্রতিষ্ঠানের সুনাম বিনষ্ট হয়ে যায়। এর ফলে অধিকতর দক্ষ ও যোগ্যতাসম্মত কর্মী উক্ত প্রতিষ্ঠানের কার্যগ্রহণে অনাগ্রহ প্রকাশ করে। কর্মী ছাঁটাই এর ফলে যোগ্যতাসম্পন্ন দক্ষ অভিজ্ঞ কর্মীরা অন্য প্রতিষ্ঠানে চলে যেতে পারে, এর ফলে ছাঁটাইকৃত প্রতিষ্ঠানের অধিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কর্মী ছাঁটাই প্রতিষ্ঠানের প্রতিযোগিতার ক্ষমতা ভেঙে ফেলে। কর্মী ছাঁটাই প্রক্রিয়ার ফলে তাৎক্ষণিকভাবে কর্মীদের বেতন ভাতা পরিশোধ করতে হবে, বিধায় সার্বিকভাবে প্রতিষ্ঠান অপচয় ও ব্যয় বৃদ্ধি পায় যা প্রতিষ্ঠান আর্থিক সমস্যাকে বাড়িয়ে তোলে। 7 নম্বর রয়েছে, 7 নম্বর স্টেপটি, কর্মী ছাঁটাই মানবিক দিক বিবেচনায় একটি কষ্টদায়ক। কষ্টদায়ক ও মানবিক পদক্ষেপ, এর ফলে সাময়িকভাবে হলেও আমাদেরকে নানা দুঃখ কষ্ট সমস্যায় নিবেদিত হয়। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে প্রতিষ্ঠানে আয়তন বা কার্যক্রম কমানোর ফলে কর্মী ছাঁটাই করা হয়ে থাকে। এর ফলে কর্মীদের জীবনযাত্রার বিরূপ প্রভাব পরিলক্ষিত হয়ে থাকে। 3 নং প্রশ্নটি হচ্ছে, একজন ব্যবস্থাপক কিভাবে প্রতিষ্ঠান দক্ষ কর্মী নিশ্চিত করে তা বিশ্লেষণ করো। ইতিপূর্বে 1-2 প্রশ্নের উত্তর হয়ে গেছে, এবার 3 নং প্রশ্ন এবং এর উত্তরটি দেখে নেই। কর্মী নির্বাচন প্রক্রিয়া হচ্ছে এমন একটি পদক্ষেপ মালা যা প্রাথমিক বাছাই দিয়ে শুরু হয় এবং কোনো ব্যক্তিকে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে
তা সম্পূর্ণ হয়। সঠিক প্রার্থী নির্বাচনের লক্ষ্যে একজন ব্যবস্থাপককে অনেক পদক্ষেপ প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, সে বিষয়গুলো তা নিম্নে তুলে ধরা হলো। যেমন 1 নম্বর, আবেদনপত্র গ্রহণ। আবেদনপত্র গ্রহণ করতে হয়, এখানে দেওয়া রয়েছে প্রতিষ্ঠানের শূন্যপদ, মানে প্রতিষ্ঠান যে কর্মী যেখান থেকে চলে গেছে সেখানে শূন্য হয়ে গেছে, সেই শূন্যপদ পূরণের লক্ষ্যে একজন ব্যবস্থাপক পত্রিকায় বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিয়ে থাকেন। এতে পদের নাম সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার কথা উল্লেখ করা থাকে। 2, আবেদনপত্র বাছাইকরণ। আবেদনপত্র আবার সেগুলো আবেদন করার পরে বাছাই করতে হয়। বাছাইকরণের পদ্ধতিগুলো হচ্ছে নির্দিষ্ট পদে লিখিত বা পূরণকৃত আবেদনপত্র প্রাপ্তির পর বিজ্ঞপ্তিতে উল্লেখিত তথ্যাদি শর্তাদি মোতাবেক প্রার্থী যথাযথভাবে আবেদনপত্র পাঠিয়েছে কিনা তা যাচাই বাছাই করে দেখা একজন ব্যবস্থাপকের অন্যতম প্রধান কাজ। তার মানে সেগুলো যাচাই বাছাই করতে হয়, কেননা এখান থেকেই তিনি একজন দক্ষ কর্মী পেয়ে যেতে পারেন। ব্যক্তির পরীক্ষা। প্রার্থীর মৌলিক মানসিক গঠন, অভ্যাস, পছন্দ এবং অপছন্দ, প্রকৃতি আকৃতি, উৎসাহ, আত্মবিশ্বাস, বিচারবোধ ইত্যাদি বৈশিষ্ট্য সমষ্টি ব্যক্তির পরিমাণ করা একজন আদর্শ ব্যবস্থাপকের প্রধান কাজ। কেননা এতে করে তিনি একজন ভালো কর্মী পেতে পারেন। 4 নং স্টেপ, প্রশিক্ষণ বিষয়ক নীতি। কর্মীদের নিকট থেকে সর্বাধিক এবং নির্ভুল কাজের জন্য তাদের হাতে কলমে শিক্ষাদানের মাধ্যমে একজন ব্যবস্থাপক দক্ষ কর্মী নিশ্চিত করতে পারেন। 5, মনোযোগের নীতি। অবশ্যই মনোযোগ থাকা উচিত সেখানে, যেহেতু সেটা একটা প্রতিষ্ঠান। একজন ব্যবস্থাপক কি সবসময় বিনয় হতে হবে? তাকে সর্বদা একজন কর্মীর খেয়াল রাখতে হবে। কর্মীদের ব্যক্তিগত জীবন, তাদের চিন্তা চেতনা, জ্ঞান বুদ্ধি, আবেগ, অনুভূতি ইত্যাদি বিষয়গুলো মনোযোগের সাথে বিচার বিবেচনা করে মানব সম্পদ নির্বাচন করা উচিত। সুতরাং মনোযোগের নীতি ও কর্মী নির্বাচন একটি বড় গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং পরিশেষে বলা যায়, যদি একজন ব্যবস্থাপক উপরে উল্লেখিত তথ্য মতে তার ব্যবসা সকল কার্যক্রম পরিচালিত করতে পারে, তাহলে অবশ্যই তিনি তার প্রতিষ্ঠানে দক্ষ কর্মী নিয়োগ করতে কিংবা বাছাই করতে পারবেন এবং প্রতিযোগিতা এগিয়ে থাকবেন। এটি ছিল ক বিভাগের সমাধান। খ বিভাগ খ বিভাগটি 2-1 মধ্যে আপলোড করবো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন।